সোমবার রাতে কালী মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিপুর ব্লকের লালচাঁদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হবিপুর ব্লকের আইহো অঞ্চলের লালচাঁদপুর এলাকায় একটি গ্যারেজের মধ্যে কালী মন্দির রয়েছে। মঙ্গলবার সকালে গ্যারেজের মালিক গ্যারেজ খুলে দেখেন পিতলের কালী মূর্তি সহ 3 ভরি সোনা, 2 ভরি চাঁদি সহ গ্যারেজের যন্ত্রপাতি চুরি করে দুষ্কৃতীরা। আজকে সকালবেলা আমাদের এলাকারই কৃষ্ণনগর, এটা লালচাঁদ আই অঞ্চলের মধ্যে পড়ে, এখানে গ্যারেজ আমাদের নন্দী গ্যারেজ, এই গ্যারেজের ইনি আছেন অলোকদা। এনার এই গ্যারেজের সাথেই আমাদের একটা মায়ের মূর্তি, কালী মায়ের মূর্তি এবং মন্দির আছে কালী মায়ের। এই মন্দির থেকে কালীর মূর্তি সহ একটা অষ্টধাতুর পিতলের মূর্তি, প্রায় 30 কেজি ওজনের মূর্তি, তার সাথে মায়ের মূর্তির সাথে গয়না, হ্যাঁ, প্রায় 2.5-3 ভরি মতন সোনার গয়না ছিল, কিছু চাঁদির গয়না, রূপোর গয়না ছিল, এবং তার সাথে আরও কিছু গ্যারেজের কিছু তামার জিনিস, মূল্যবান জিনিসগুলো চুরি গেছে গতকাল রাত্রে। সকালবেলা যখন এনারা আসেন গ্যারেজ খুলতে বা দোকানে, এসে দেখেন যে এইরকম পেছনের জানলাটা ভাঙা, পেছনের জানলা খুলে, মানে জানলাটা ভেঙে এই মায়ের মূর্তি এবং কিছু জিনিসপত্র নিয়ে প্রায় 2.5-3 লক্ষ টাকার সামগ্রী এখান থেকে চুরি গেছে। এনারা সন্দেহ করছেন এলাকার বা আশেপাশের কেউ বা কারা এগুলো করেছেন, যেটা একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এটা নিয়ে আমরাও আতঙ্কের মধ্যে আছি। আমরা প্রশাসনের কাছে গেছিলাম, থানাতে জানানো হয়েছে, থানা থেকে এসেছিলেন, ওনারা তদন্ত করলেন। আমরা চাইছি যাতে এটার একটা বিহিত হোক, বা আমাদের এই বিগ্রহটা, মায়ের কালী মায়ের মূর্তিটা যাতে ফেরত পাওয়া যায়, তার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। ওনারা আশ্বাস দিলেন যে দেখবেন। প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমরা সকালবেলায় এসে দেখলাম যে মার মূর্তি ছিল 30 কিলো ওজনের। ওই মার মূর্তিটা গয়নাগাটি 3 ভরি সোনা ছিল আর 2 ভরি চাঁদি ছিল। ঘটনাটা কখন ঘটেছে? ভোরবেলায় ছিল, আমরা তো এখানে রাত্রে ছিলাম না। সকালবেলায় এসে দেখি নাই। কিসের মূর্তি ছিল এটা? পিতলের। কাউকে কি সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ হচ্ছে কি, যার ড্রাস মাছ খাই তাদেরই সন্দেহ, অন্য লোক এখানে হাত দিবে না। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।